প্রত্যেকজন ধনিয়া এবং লাখ লাখ টাকার যারা ইনকাম আছে তারা ফ্যামিলি অরুণা দুই ভাগ, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা ফ্যামিলি অরুণা দুই ভাগ। এখানে যে প্রেসিডেন্টগুলো আছে, এখানে যে আমরা যারা পাঠাইছি তারাও দুই রকম এরকম করে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অরুণোদয় প্রকল্প নিয়ে জিপি সভাপতি সহ সচিবের বিরুদ্ধে গর্জে উঠলেন সরিষা চড়াকুড়ি এলাকার জনগণ। বুধবার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সরিষা চড়াকুড়ি পঞ্চায়েত কার্যালয় চত্বর উত্তাল করে তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রকৃত গরিব লোকদের বঞ্চিত করে পয়সাওয়ালা বাবুদের নামে প্রধানমন্ত্রী আবাস বণ্টন করা হচ্ছে। বারংবার অনুরোধ করা সত্ত্বেও তাদের কোনো কথাই শুনছেন না জিপি সভাপতি মৃণাল কান্তি দাস সহ সচিব বিপুল দাস। স্থানীয় লোকজনের অভিযোগ, এই দুজন মিলে গোটা পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের নামে আসা টাকা লুটে পুটে খাচ্ছেন। জিপি সভাপতি নিজে আড়ালে থেকে দালাল মারফত উৎকোচ নিয়ে তবে বিত্তবান লোকদের নামে ঘর দিচ্ছেন, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তাদের অনুরোধ, সরিষা চড়াকুড়ি পঞ্চায়েতের অবাধ দুর্নীতি বন্ধ হোক, জেলা প্রশাসনের পাশাপাশি শাসক দলের এদিকে নজর দিতে অনুরোধ জানান ভুক্তভোগীরা। তারা বলেন, প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় না দিয়ে পেনশন ভোগী চাকুরিজীবী লোকদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। যারা 15-20 হাজার টাকা অগ্রিম দিতে পারছেন তাদের নামে প্রধানমন্ত্রী আবাস বণ্টন করা হচ্ছে। আসুন শুনে নেওয়া যাক সরিষা চড়াকুড়ি অঞ্চলের স্থানীয় লোকজনরা কি বলছেন। কালকে বা পরশু দিন রবিবারে তারা সার্ভে করে নিয়েছি, আমরা যে বিরাঙ্গারে জমা দিছি আমরা পাইছি না। আমরা অসহায় গরিব নিযুক্তি, খুব কষ্ট করি, পয়সাদার গুলা বেশি কষ্ট করে ভাত খাই, আমরা তিনটা বাচ্চারে খুব কষ্ট করি, আমরা খাওয়ার খুব অভাব হয়। আমরা প্রেসিডেন্টের বাড়ি গেছি যে দাদা আমরা কোনো আশ্রয় দেন, পয়সা অনুসারে দেওয়া যেত না, যদি লেখা তো থাকে তাও বা দেওয়া হইব। কিন্তু এখন দেখা যায় যারা চাকরি পায় তারার ঘরেও আছে, যারা চাকরি করে তারার ঘরেও আছে, হতুবা ভালো ভালো মানুষ তারা পেনশন আয় মাসে মাসে তারার ঘরেই আছে। আমরা নিঃসঙ্গ মানুষ, যারা হৃদয় মানুষ, গরিব মানুষ, আমরা কোনো কিচ্ছু নাই। অথবা জামাইরও অসুখ, খুব খাতরভাবে গেছিলাম, যে কোনো উঠে পয়সা থাকে যে আতু লেখা থাকলে তোমরা আয়ো নাইলে আয়ো না, আমার চোখের জল ভালোই আরে ঘরে আতুর লেখা থাকলে অনুরোধ হওয়া যায় যোগ্যতা, নাইলে যোগ্যতা না। ওটা কোন কোন সরকারের রুলস এর মধ্যে ফোর্স করতে গিয়ে ফ্ল্যানে আতুল তার কিছু কইছে না, পেছেন যে কথা কয় পরে পুরি আই করছে। যে লিস্টগুলোর যে স্কিমগুলো আইছে, আজকে গরিবে পাইতো না ধনী পাইতো? আজকে দেখা যাচ্ছে গরিব পেনশন, গরিব পেনশন ধনী পা এবং লাখ লাখ টাকার যারা ইনকাম আছে তারা ফ্যামিলি অরুণা দুই ভাগ, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা ফ্যামিলি অরুণা দুই ভাগ। এখানে যে প্রেসিডেন্টগুলো আছে, এখানে যে আমরা যারা পাঠাইছি তারাও দুই রকম এরকম করে, তা আমরা কইতে দেখতাম প্রেসিডেন্টের লোক কথা কইছুন? হ্যাঁ, প্রেসিডেন্টের লোক কথা কইছি। অথচ প্রেসিডেন্টে আমি মোবাইলে ফোন করিয়ে আমি নাম দিছি, তাই তো কইছে অভিযোগ হলে ফোন করি, আমি অফিসে এসে ফোন করছি, নাম লেখছে, এরপরে কোনো অরুণোদয় কোনো বার্তা নাই। দেখা যায় কিনা যারা লাখ লাখ টাকা ইনকাম আছে তারা ফ্যামিলি তোমার অরুণোদয় বাইতে আছে, যারা গভর্নমেন্টের এমপ্লয়ি আছে তারা ফ্যামিলি অরুণোদয় বাইতে আছে। গড়ের লিগি আপনার প্রেসিডেন্টের লগে যোগাযোগ করছেন? কোন টাকার অভিযোগ বা টাকা দিয়েছেন? হ্যাঁ না, প্রেসিডেন্টে কইছি, প্রেসিডেন্ট কইছি তো 40 নাম আছে, ওই ইমা সবাই লিবে, ওমা সবাই লিবে, ওমা সবাই লিবে, আমার বাপটা কইছে না কোন টাকা, সাইবার ইয়া করেছে, কোন টাকার ডিমান্ড করছেন নি? হ্যাঁ, কোন টাকার ডিমান্ড, টাকার ডিমান্ড তো আছে, দেখুন টাকার ডিমান্ড একটা আছে, তার কত টাকা ডিমান্ড করছে করছে, এখানে যারা এমপ্লয়ি আছে যারা যা তারাই ডিমান্ড করছে। গড় কেন কইছে? কারবার সাথে আমরা দিলে তোমার গড় মিলে মানুষ দিয়ে কাটা
আজকে তো চেয়ারের নিচে বইয়াই রং করে, আমরা গরিব আমরা কই না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।